আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের মুরগিগুলো হাঁটছে, বসে আছে, কেউ ঘুমাচ্ছে। এখন প্রখর রোদ, মাঝখানে একটা ঘর, চারপাশে গাছপালা দিয়ে, একটা জঙ্গল জঙ্গল ভাব, বাগান বাগান ভাব। আমরা বলতে পারি বাগানের ভিতরে ছেড়ে মুরগি পালন। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসিফ ভাই, এখানে আমরা কি কি প্রজাতির মুরগি দেখতে পাচ্ছি? বাজিদ ভাই, এখানে আপনি দেখতেছেন বিভিন্ন কালারের মুরগি আছে এখানে, যেমন কাদেকনাথ আছে, কাদেকনাথ, হ্যাঁ, তারপর আপনার ফাউমি আছে, ফাউমি আছে, দেশি আছে, দেশি আছে, আর কিছু গলাচিলা, গলাচিলা লেয়ার আর ক্রস করা, মানে ক্রস প্রজাতির অনেকগুলা আইটেম আমাদের এখানে আছে, রাখতেছি। ও যে বড় বড় সাইজের মুরগগুলো, হ্যাঁ, এগুলো দেশি, এগুলো দেশি, মানে দেশি আর কাদেকনাথ আছে, এগুলো এক একটা প্রায় 2 কেজি হবে, 2 কেজি মাংস, 2 কেজি লাইভ ওয়েট, 2 কেজি হবে না? ওই যে বড়গুলো, ওই যে, ওই যে ফাউমির কালারের সাথে লাল এত সুন্দর, এবং আপনি দেখতেছেন আমাদের এই যে জঙ্গলটা, এই জঙ্গল পরিষ্কার হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার একটা ব্যাপক একটা 40-50% খাবারটা এখান থেকে পাচ্ছে, যেটা আমার এক্সট্রা খাবার দিতে হচ্ছে না, ভিটামিন ডিটা পাচ্ছে, এতে মুরগি সুস্থ সবল রোগ বালাই মুক্ত থাকতেছে। আর হচ্ছে ওর মানে শারীরিক যে গঠন, দেখবেন যে মোটামুটি ওয়েট হয়তো বা একটু কম, বাট লম্বায় অনেক বড় বা মানে একদম সুস্থ সবল, যেটাকে বলে সুস্থ সবল মুরগি আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই ছাইরা পাললে এই জিনিসটা আপনি দেখতে পাবেন যে না, আমি আছে না যে সব মুরগ মুরগি একসাথে দিচ্ছেন, এটা তো ইনব্রিডিং হচ্ছে, হয়ে যাচ্ছে না? ইনব্রিডিং আসলে কি, আমাদের এখানে যেগুলা ডিমের মুরগি, ডিমের মুরগি আলাদা আছে, হ্যাঁ, আর যেগুলা ডিম পারে না সেগুলো এখানে রাখা আছে। আর আমাদের এমনি আমাদের কমার্শিয়াল ভাবে যেই আপনার সোনালিগুলো আমরা পালি, এটা অন্য প্রজেক্টে, ওগুলা ভেবে ছাইড়াই পালি আমরা। ওখানে অনেক বড় জায়গা এরিয়া নিয়ে আমরা করছি, হয়তো বা আপনার মার্কেট রেট থেকে আমাদের 10-15 টাকা বা 20 টাকা এদিক ওদিক হয় বেশি, বেশি, জি বেশি, এই কারণেই, কারণ আমরা আটকায়া পারলে, আপনি বাজিদ ভাই জানেন যে কিছু কিছু জাত আছে 55-60 দিনে মোটামুটি 900 গ্রাম হয়ে যায়, আর আমাদের এই মুরগিগুলো যেহেতু ছাইড়া পালি, আমাদের 80-90 দিন লাগে সময়। একদিকে কস্ট ইফেক্টিভ হচ্ছে, যেমন আপনার বাইরের খাবারগুলো পাচ্ছে, এদিকে একটু কস্ট মিনিমাইজ হচ্ছে, কিন্তু আবারও সময় ব্যাপক লাগতেছে, এই জন্য কিছু কিছু তো আমার খাবার দিতে হয়, যেগুলো আমরা দানাদার যেগুলো আমরা বলি মিক্সড করে দিই, তো সেগুলা থেকে একটু কস্টিং বেশি হচ্ছে, এই কারণে আমাদের লোকাল বাজার থেকে মানে 15-20 টাকা আমরা একটু বেশি আমাদের খরচ হয়, ওই অনুযায়ী আমরা রাখি। আপনি বিক্রি করেন নাকি? হ্যাঁ, বিক্রি করি, আমাদের ব্যাপক আলহামদুলিল্লাহ চাহিদা আছে। কিভাবে বিক্রি করেন? ঢাকাতে আমরা বিয়ে শাদীর প্রোগ্রামগুলো আমাদের দেই, তারপর আপনার আমাদের এখানে তো জানেন যেহেতু আমরা ডেইরি খামার, আমাদের তো আমাদের ঢাকাতে প্রতিদিন 900-1200 লিটার দুধ যায়, তো আমাদের নিজস্ব কাস্টমার আছে প্রায় 700+ ফ্যামিলি, ওদের একটা ব্যাপক চাহিদা থাকে দুধ ডিম, এইগুলা যে ডিমগুলা, তারপর আপনার মাংস, এগুলা জব করে আমরা দিই, আমাদের নিজস্ব স্লটার হাউস আছে, গরুর মাংস আমরা সেল করি, টোটাল একটা প্যাকেজও আমরা বিভিন্ন ফ্যামিলিকে দেই প্রতিদিন, আর মান্থলি প্যাকেজও নেয়, ডেইলি প্যাকেজও নেয়। যোগাযোগ সিস্টেম কি? যোগাযোগ আমাদের অনলাইন, অনলাইন পেজ আছে, অনলাইনটা নাম একটু বলেন। ডাস ডিডি পেজে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে ওখানে মানে ভালো কিছু, যে অনেকে বলে না যে আমরা অর্গানিক টাইপের খাবার খাওয়া, হয়তো বা এটা অর্গানিক 100% না, তারপর আমরা চেষ্টা করি বেটার কিছু করার জন্য অন্য সবার থেকে, কারণ রেডি ফিট অনেকেই এই জিনিসটা নিতে পারে না, যে রেডি ফিট খাওয়া মুরগি করতেছে, এই মুরগিটা ভালো না স্বাস্থ্যসম্মত, অনেকে একটা প্রশ্নবোধ চিহ্ন আছে, ওই প্রশ্ন থেকেই আমাদের এই উদ্যোগটা চালু করা, যে না আমরা একটু ভালো কিছু করার চেষ্টা করি। আসলে এই মাংসের কেজি কেমন ছিল? আমরা প্রতিদিন আমাদের যে সেলগুলো আছে মিনিমাম আপনার 1-2000 পিস প্রতিদিন যাচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছে, আর আমরা সোনালি যেটা আমরা 350 টাকা করে, এখন বাজারে 330 টাকা করে, আমরা 350 টাকা করে সোনালি রাখি, কেজি কেজি লাইভ ওয়েট, লাইভ ওয়েট, লাইভ ওয়েট, লাইভ ওয়েট, হ্যাঁ, কেজি।
আর যে দেশি যেগুলো আছে এগুলো পিস হিসেবে 1500 থেকে 1800 টাকা একটা বড় মোরগ, যেমন আপনার 1.5 থেকে 2 কেজি পর্যন্ত মাংস পাওয়া যাবে এই মোরগটা, বাজারে এরকমই 1800 থেকে 2000 টাকা বাজারেই পাওয়া যায়। বাট আমরা ওই সিমিলার ভাবেই রাখি আসলে বাজারের সাথে এখানে ই, বাট আপনার কাছে অর্ডার দিলে পাওয়া যায়, বাজারে অর্ডার দিলে পাওয়া যায় না সবসময়। জি জি জি, আমরা একদম ফ্রেশ করে প্যাকেট করে আমরা বাসায় এখানে যে ধরনের ওই যে লাল দেশি বা তারপর কাদাকনাথ দেখলে, এছাড়া যে কাদাকনাথের দাম কি বেশি নাকি নাকি সব? কাদাকনাথটা আসলে আমরা এটা ব্রিডিং এ পারপাস এখন কোয়ান্টিটি বাড়াচ্ছি, এখন ওইভাবে সেল করি না, তারপরও আমাদের যে বড় মোরগগুলো আছে ওইগুলো আমরা 2000-2500 টাকা পিস হিসেবে রাখি। জি জি, এইভাবে লালন পালন করা কি লাভ যদি কেউ করতে? ওই যে আমি আপনাকে বললাম যে যাদের ব্যাপক জায়গা আছে আপনার এই জায়গাটা পরিষ্কার করতে গেলেও তো রাখালের প্রয়োজন আছে, মুরগি ছাড়া থাকলে রাখালের প্রয়োজন, দরকার নেই ওই কষ্ট আপনি মিনিমাইজ না, ওইটা মেন জিনিস না, মেন জিনিস হলো যে এখানে উন্মুক্ত হয়ে যাবে, উন্মুক্ত পরিবেশ, ওই যে মুরগিগুলো ওই যে টুকায় টুকায় ঘাস, জি জি ঘাসটা খাচ্ছে না, খাবার আপনি 50% আপনি এখান থেকে রিকভার পাচ্ছেন, এটা কিন্তু অনেক কষ্ট ইফেক্টিভ, অনেক কষ্ট ইফেক্টিভ, তাই না? তারপরে এবারে ছুটতে পারছে, দৌড়াতে পারছে, এক জায়গায় বসে বসে তো গায়ে চর্বি হয়, আবার রোগাক্রান্ত হয়, মারা যায়, সেটাই সেটাই, সেই সব জায়গা থেকে কিন্তু এগুলো সুস্থ সবল, সুস্থ সবল আমাদের গরুগুলা যেমন দেখছেন না যে আমাদের সব ছাড়া মুরগি ওইভাবে ছাড়িয়ে ফেলে, মানে গরু তো আইকন মুরগি তো আইকন, চেষ্টা করতেছি, চেষ্টা করছি না, চেষ্টা করছেন যাতে সফল হবেন। আমরা গত বছর যখন আসছিলাম তখন মনে হয় এটা দেখি নাই, না এটা নতুন, তারপরে এটা আছে। এই ঘরটা কয় ফিট বাই কয় ফিট? এটা আছে 120 ফিট বাই আপনার 12 ফিট, চারপাশ দিয়ে তো নেট দিয়েছেন, চারদিকে নেট দেওয়া। আবার ঘর করছেন কি ঘরের এটা কি? এই ঘরে আমরা এখানে তিনটা পার্ট করছি, কাদাকনাথ যেটা আছে ডিমের মুরগি সেটা আলাদা রাখা, ফাওমিট আলাদা রাখা, দেশি আলাদা রাখা, যেগুলো ডিম পারতেছে না সেগুলো একসাথে ছেড়ে দিছি। মানে কি শুধু রাতে বেলা গিয়ে থাকে নাকি? রাতে বেলা শুধু থাকে, রাতে বেলা সবাইকে ধাওয়ায় ভিতরে ঢোকাতে নাকি? অটোমেটিক চলে যায়, আর ডিম পারে বিভিন্ন, আপনি দেখতেছেন ওই যে হাঁটতাছে গাছের গোড়ায় গোড়ায় যায় ডিম পারে, ভিতরে ডিম পারে না, গাছের গোড়ায় গোড়ায় যায় ডিম পারে, পরে একসাথে গোড়ায় নিতে হয়। আসলে আমাদের যে মুরগি পালন শুরু হয়েছিল কিন্তু এই জঙ্গলে মুরগি বসবাস করত, জঙ্গলেই কিন্তু এই মুরগির ডিম পড়ত, এই জন্য প্রথমে যে গৃহপালিত মুরগ মুরগির শুরু হয় তার নাম ছিল জঙ্গল ফাউল, ঠিক আছে? জঙ্গল ফাউল মানে জঙ্গল থেকে ওরা একটা নির্দিষ্ট জায়গায় যে মুরগিগুলো ডিম পাড়তো বা ওইখানে বাচ্চা উৎপাদন হতো ওদেরকে এনেই যে না এইগুলো গিরিয়ে লালন পালন করা যাবে, বাট অন্যান্য যে জাতগুলো ছিল সেগুলো ওই গাছে গাছে ঘুরে বেড়াতো, কে কোথায় ডিম পাড়তো, কীভাবে কী করতো, ওইভাবে দেশ কেউ গাছের গর্তে ডিম পাড়তো, কেউ অনেক উপর উপরে গিয়ে ডিম পাড়তো, ওইগুলো দিয়ে কিন্তু আর গৃহপালিত হয় নাই। গৃহপালিত যেটা হয়েছিল এটা জঙ্গল ফাউল মুরগি থেকে। তা আজকের আসিফ ভাইয়ের সেটাও দেখলাম, উনিও বললেন যে বিভিন্ন গাছের গুঁড়া বিভিন্ন ইসের গুঁড়ায় যারা ডিম পেড়ে রাখে, এই দেশি মুরগির বাচ্চা বিক্রি করেন নাকি? না আমরা নিজেরাই এখন মানে কোয়ান্টিটি বাড়ানোর জন্য উদ্যোগ নিছি, এটা হয়তো বা আগামী 1 বছর পরে আমরা ওইভাবে ব্যাপকভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন যদি কোনো প্রবাসী ভাই বা যদি কোনো শিক্ষিত যুবক এটা করতে চায় তার জন্য একটু উপদেশ দেন না ক্যামেরার দিকে তাকিয়ে। আসলে সব কিছু ডিপেন্ড করে আপনার মন, মানসিকতা, ধৈর্য, এই তিনটা যদি ঠিক থাকে আর পাশাপাশি হচ্ছে অর্থ, এই তিনটা সমন্বয় করে যদি আপনার ধৈর্যটা আমি মনে করবো বেশি, কারণ ধৈর্য সবার আসলে থাকে না, এই কৃষি সেক্টরে ধৈর্য ধরতে হবে, আপনি হঠাৎ করে করবেন হঠাৎ করে রেজাল্ট আসবে এটা আসলে সম্ভব না, আমার অভিজ্ঞতায় একটা ব্যাপক একটা সময় দিতে হবে, আপনার জন্য কোনটা বেটার, আপনার ওয়েদারের জন্য কোনটা বেটার, আপনার আশেপাশের জন্য কোনটা বেটার, সব কিছু চিন্তা করে জাত নির্ধারণ করে আপনি যদি এই আগাইতে পারেন কৃষিতে আপনি 100% সফল হবেন। আমিও আসিফ ভাইয়ের সাথে একমত ভাই, যাদের বাড়িতে একটু বেশি জায়গা আছে এবং যদি অর্থ থাকে চারিপাশে নেটিং করে মাঝখানে একটা ঘর করে দিবেন, সেখানে রাতের বেলা এসে থাকলো, এইভাবে এর ভিতরে ওই যে বললেন 50% খাবার, 50% ঘাস, এই যে দুবরা ঘাস, লতা পাতা, এইভাবে কিন্তু সম্ভব। এবং বাংলাদেশে যখন প্রথম পারিবারিক খামার শুরু হয়, বাণিজ্যিক খামার শুরু হয়, সেটা কিন্তু এইভাবেই শুরু হয়েছিল, যখন ব্রয়লার লেয়ার শুরু হয় নাই, তারপরে ব্রয়লার লেয়ার মানে ঘরের ভিতরে চলে আসে খাঁচা পদ্ধতিতে, খাঁচা আগে কিন্তু এরকমভাবেই ছিল। তাই যাদের সুযোগ আছে মানে ধৈর্য ধরে কাজ করার ইচ্ছা আছে এবং অর্থ আছে, আমি মনে করি যে আপনারা এই ধরনের মানে উন্মুক্তভাবে ছেড়ে মোরগ মুরগি লালন পালন করতে পারেন, এটা কিন্তু ভালোই লাভ হয়। এমনি যে মোরগটা বা মুরগিটা বছরে যে কটা ডিম দেয় এইভাবে রাখলে কিন্তু অনেক বেশি ডিম দেয়, সে ধরনেরও আবার টেকনোলজি আছে কীভাবে বেশি ডিম
যেখানে এখান থেকে ডিম দেওয়ার পরে সেই ডিমটা নিয়ে যদি আপনি অন্যভাবে হ্যাচিং এর মাধ্যমে যদি বাচ্চা ফোটায় ফেলেন তাহলে কিন্তু এরা আবার এক মাস পরে আবার ডিম দেওয়া শুরু করবে। সেই হিসেবে কিন্তু 6-7 বার কিন্তু এদের থেকে ডিম নেওয়া যায়। এভাবে কিছুটা একটু মাথা দিয়ে বা একটু চিন্তাভাবনা করলে কিন্তু সফল হতে পারবেন। বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটা কিন্তু আমার ফেসবুক পেজ কৃষি ও খামারের গল্প সেখানে আপলোড করা হবে। আর যারা এই দেশি এবং ভালো মোরগ মুরগির মাংস বা ডিম অর্ডার করতে চান ভাইদের যে ডাচ ডেয়ারি যে ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।